আমাদের পার্শ্ববর্তী রাজ্য অসম। তাই অসমেও 2021-এর বিধানসভা নির্বাচনের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে বিভিন্ন দলের নেতাকর্মীদের মধ্যে কুচকাওয়াজ আরম্ভ হয়েছে। তাই এদিন অসমের ধুবরী জেলার সার্কিট হাউসে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী মহিবুল হক এক সাংবাদিক সম্মেলন করেছেন। কারণ আমার কেবাজন দলীয় সতীর্থ কংগ্রেস দলের একনিষ্ঠ কর্মী আর নেতাক দলের পড়া নিলম্বন করা হয়েছে, এনেকি দলের পড়া বরখাস্ত পর্যন্ত করা হয়েছে। অথচ ওয়াজেদ আলী চৌধুরী ডাঙ্গুরিয়ায় ভয়ানক আর গুরুতর অভিযোগ থাকার পিছতো, গুরুতর অপরাধ করার পিছতো এতিয়ালৈকে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ নকরাটো অতি দুর্ভাগ্যজনক আর অতি তাৎপর্যপূর্ণ। মই অনুরোধ জানাইছো আমার নেতৃবৃন্দ, দলের স্বার্থ, দলের বৃহৎ স্বার্থ, দলটুক যেহেতুকে সমাগত আমার নির্বাচন আহি আছে। আর উল্লেখযোগ্য কথা যে আমার প্রদেশ কংগ্রেসের দায়িত্ব থাকা আমার জিতেন্দ্র সিং ডাঙ্গরিয়ায় শেহতীয়া অসম ভ্রমণের সময়ত তেখেত বারে বারে কই গৈছে প্রতিজন নেতা কর্মীর কোনেও যাতে স্পর্শকাতর বিষয় আলোচনা নকরে, কোনো ধরনের দল বিরোধী হব বা দলের ক্ষতি হব পরাকৈ কোনো ধরনের বক্তব্য দাঙি না ধরে। আর আমার একটা স্ট্যান্ডিং অর্ডারও আছে, এটি প্রদেশ কংগ্রেস কমিটির একটা সার্কুলারও আছে যে এনেকা ধরনের পড়া সকলেও মানে বিরত থাকিব লাগে বলে একটা স্ট্যান্ডিং সার্কুলারও আছে। সর্বভারতীয় শাড়ি লেহেঙ্গা চুড়িদারের বিপুল সম্ভার নিয়ে আপনাদের সেবায় আমরা প্রস্তুত। কোভিড-19 যুদ্ধে সরকারি রীতি মেনে থ্রিজি নেক্সট জেনারেশন সম্পূর্ণভাবে তৈরি। RRN রোড কানাড়া ব্যাংকের পাশে এবং মান্যবর শোরুমের দোতলায় কোচবিহার